নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। গঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। প্রথম মহিলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহ সভাধিপতি শেখ সুফিয়ান। দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। গ্রামীণ রাজনীতির টানা পড়েন, 3 বছর ধরে বন্ধ প্রাথমিক স্কুলের মিড ডে মিল ব্যবস্থা। জলমগ্ন চণ্ডীপুর পুলিশ স্টেশন, নাজেহাল পুলিশ কর্মীরা। মাত্র 1 মাস পরেই পুজো, পদ্মফুল হিমঘরে সংরক্ষণে ব্যস্ত ফুল চাষিরা। জাতীয় পুরস্কারে ভূষিত ময়নার এক শিক্ষক অভিজ্ঞতার কথা জানালেন সবুজ বাংলার নিজস্ব প্রতিনিধিকে। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ গঠিত হলো বুধবার। জেলা পরিষদের প্রথম মহিলা সভাধিপতি হলেন মধুরিমা মণ্ডল, সহ সভাধিপতি হলেন শেখ সুফিয়ান। জেলা ভাগের পর এই প্রথম কোনো মহিলা সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন জেলা পরিষদে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রথম মহিলা সভাধিপতি হলেন মধুরিমা মণ্ডল। উল্লেখ্য, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেলা পরিষদের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠিত হল বুধবার। সমস্ত কর্মাধ্যক্ষরা এদিন উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন এডিএম জেনারেল। জেলা ভাগ হওয়ার পর এই প্রথম কোনো মহিলা জেলা পরিষদের সভাধিপতি হলেন। সহ সভাধিপতি হলেন শেখ সুফিয়ান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক অন্তরা আচার্য। ফুলের তোড়া দিয়ে সভাধিপতিকে অভিনন্দন জানান তিনি। সবাই একযোগে জেলার উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান জেলা শাসক। তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী জানান, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই 3টি স্তর একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন সম্ভব। আপনারা সবাই মিলে একা সভাধিপতি, সহসভাধিপতি মানেই সব নয়, তার কর্মদক্ষরা আছেন, স্থায়ী সমিতির মেম্বাররা আছেন, সবাই মিলে কাজ করতে হবে। 5টা সরকার, একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ, একটা বিধায়ক, একটা সাংসদ, 5 স্তরে 5 জন প্রতিনিধি আছে এবং 5টা প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তারা। আমরা 5 জনের এই একসঙ্গে যদি কাজ করতে পারি, পূর্ব মেদিনীপুর জেলায় 5 বছর পেরিয়ে আবার 5 বছর নয় 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখানে থাকবে, এটা হয়ত করে আমরা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে মহিষাদলের কাবাসপিড়িয়া অঞ্চলে। সূত্রের খবর, ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা একাধিকবার আঘাত করে ওই ব্যক্তিকে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে ওই ব্যক্তি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের ধরতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস মহিষাদল পুলিশের। সোমবার দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বাবুলাল সাঁতরা নামে এক তৃণমূল কর্মীকে রাস্তায় আক্রমণ করে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মহিষাদলের কাবাসপিড়িয়ার কাছে। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে বাবুলাল সাঁতরাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে প্রথমে মহিষাদলের একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তমলুক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে কলকাতা টিবি হাসপাতালে রেফার করা হয় তাকে। বর্তমানে এখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযুক্তরা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে মহিষাদল থানার পুলিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। গ্রামীণ রাজনীতির কোন্দলের জেরে এবার ধাক্কা খেল প্রাথমিক স্কুলের মিড ডে মিল ব্যবস্থা। রাজনৈতিক টানাপোড়েনে প্রায় 3 বছর মিড ডে মিল ব্যবস্থা বন্ধ কোলাঘাটের মাধবপুর প্রাথমিক বিদ্যালয়। রান্নার দায়িত্বভার থাকবে কোন পক্ষের হাতে, এই নিয়ে সমস্যার সূত্রপাত। ফলস্বরূপ এখন রীতিমতো ভোগান্তিতে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। গ্রামীণ রাজনীতির টানাপোড়েনের চাপে দীর্ঘদিন ধরে বন্ধ প্রাথমিক স্কুলের মিড ডে মিল ব্যবস্থা। কোলাঘাটের মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বছর তিনেক ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। কোন দল রান্না করবে, এই নিয়েই দীর্ঘদিন ধরে চলছে ঝামেলা। আর তার জেরেই শেষ পর্যন্ত বন্ধই হয়ে গিয়েছে মিড ডে মিলের রান্না। সমস্যার কথা স্বীকার করে নিয়ে এলাকার অপর বিদ্যালয় পরিদর্শক জানান, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে। কোলাঘাট চক্রিয়া কি কর্ণাটক অঞ্চলে মাধবপুরে যেটা যে কারণে বন্ধ আছে, এটা আমাদের প্রশাসনিক কোনো ব্যর্থতার ত্রুটি নয়। এখানে যেটা আছে স্থানীয়ভাবে রাজনৈতিক দলের কাজিয়ার জন্য বিষয়টি বন্ধ আছে, সেটার জন্য আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। সেটা আমাদের শিক্ষা দপ্তর পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া আছে, আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী সমিতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। বিডিও সাহেবও এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন, কিন্তু গ্রুপে সেলফের গ্রুপ যারা রান্না করছেন সেই তাদেরকে সঙ্গে একটা অন্য একটা গ্রুপকে যুক্ত করার জন্যে বিশেষ করে স্থানীয়ভাবে বিশেষ রাজনৈতিক দল দ্বারা উদ্যোগী হয়, সেটা ওই গ্রুপ সেটা অনুমোদন করেনি, যার ফলে ওখানে মিড ডে মিলে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে মানে তৎকালীন যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন সহযোগিতা করেননি, যে মিড ডে মিল অ্যাকাউন্ট যৌথভাবে সঞ্চালনা করেন ভিসি কমিটির চেয়ারম্যান আর বিদ্যালয়ের হেড টিচার বা টিচার ইনচার্জ যিনি তিনি, কিন্তু যিনি সভাপতি ছিলেন তথা পঞ্চায়েত সদস্য তিনি সহযোগিতা না করার জন্য মিড ডে মিল অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়নি। কতদিন বন্ধ রয়েছে? বন্ধ দীর্ঘদিন বন্ধ আছে। সমস্যা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারাও। এর আগে আমি জয়েন হয়েছি, তবে যতদূর শুনেছি প্রায় বছর তিনেক বন্ধ হয়েছে। আমি তো বললাম আসলে আমি 3 মাস আগে রিসেন্টলি জয়েন হয়েছি। শিক্ষা দপ্তর কি জানেন? হ্যাঁ, আমাদের এসআই সাহেব জানে, প্লাস আমরা বিডিও সাহেবকেও অনেকবার অ্যাপ্লাই করেছি মিড ডে মিল চালু করার জন্য। যিনি মিড ডে মিল সুপারভাইজার দিবাকর বাবু, উনিও ওনাকে ব্যাপারটা জানিয়েছে, উনিও কয়েকবার গিয়েছিল, তো যা হোক কোনো কারণে চালু করা হয়নি। আমরা চাই মিড ডে মিলটা চালু হোক। আবার এই মাধবপুর খড়গেশ্বর আন্তরিক বিদ্যালয়ে কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি কি মিড ডে মিল পাও? না। কেন? বন্ধ আছে তাই তো? কতদিন বন্ধ আছে? অনেক। তখন তুমি কোন ক্লাসে পড়তে? লাস্ট যখন তখন আমি অনে পড়তাম। এখন 4-এ পড়ছো, 3 বছর বন্ধ। তুমি কি চাও? আমি চাই মিড ডে মিল আবার হোক এবং স্কুলে সব ছাত্ররা আবার খাবারটা পায়, তাই তো? কোন ক্লাসে পড়ো? 4। তোমার কি মিড ডে মিল চলছে? না। কতদিন বন্ধ? 1-এ পড়তে, এখন 4-এ পড়তে। তুমি কি চাও মিড ডে মিল চালু হোক? হ্যাঁ। ও পাশাপাশি সব স্কুলে মিড ডে মিল চলে? হুম। তোমার বন্ধুরা সব মিড ডে মিল পায় অন্যান্য স্কুলে? হ্যাঁ। এখানে বন্ধ যায় তাই তো? তুমি কি চাও? আমি মিড ডে মিল চালু হোক। গৌরাঙ্গদা বাড়ি মাধবপুর। কোন স্কুলে পড়ো? ক্লাস 4-এ। বলো যে তোমার স্কুলে কি মিড ডে মিল চলছে? না। কতদিন বন্ধ? যখন ক্লাস 1-এ পড়তাম তখন থেকে বন্ধ, এখন ক্লাস 4-এ। তুমি কি চাও? মিড ডে মিল চালু হোক। অন্যান্য স্কুলে মিড ডে মিল চলে? হ্যাঁ। তোমাদের স্কুলটা বন্ধ? হ্যাঁ। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। প্রায় 20 দিন কেটে গেলেও জমা জলের হাত থেকে নিস্তার মেলেনি চণ্ডীপুরবাসীর। এখনও বন্যার জলে জলমগ্ন এলাকার একাংশ, জলমগ্ন চণ্ডীপুর পুলিশ স্টেশনও। কার্যত জল ভেঙেই চলছে কাজকর্ম। নিম্নচাপ ঘূর্ণবাত, অতিবৃষ্টি, কাঁসাইয়ের বাঁধ ভাঙনের জেরে বন্যা, সব মিলিয়ে এখন জলের তোড়ে ভেসে যাওয়ার মতো অবস্থা জেলাবাসীর। ইতিমধ্যেই বন্যা হয়েছে পাঁশকুড়া ও তমলুকে। পাঁশকুড়ায় জল নামলেও তমলুকে জলস্তর নামেনি এখনও। জলের গ্রাস থেকে রেহাই পায়নি চণ্ডীপুরও। প্রায় 20 দিন ধরে জল জমে রয়েছে চণ্ডীপুরের একাংশে। জলকবলিত চণ্ডীপুর পুলিশ স্টেশন, এলাকার শান্তিরক্ষা ছেড়ে এখন জলের প্রকোপে নাজেহাল অবস্থা চণ্ডীপুর থানার পুলিশের।
ডিউটি করতে অসুবিধা হচ্ছে, হাত পা হাজায় ভর্তি হয়ে গেছে, পায়খানার জল উপচে পড়ছে, পায়খানা করার সমস্যা হচ্ছে, এই সমস্যা, খাওয়ার জল ঠিকভাবে আসছে না, ওইটা এই বন্যার জল চলে আসছে পাম্পের মধ্যে। রাস্তা তো হবে বলে হচ্ছিল, কিন্তু অর্ধেক কাজ হয়ে থেকে গেছে, আর তো হচ্ছে না। বিডিও সাহেব আটকে দিয়েছে। আটকে দিয়েছে বলতে, পঞ্চায়েত সমিতি থেকে কাজ হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কি কারণে বলা যাচ্ছে? ভিডিও কি মানে কিছু বলেছে? ভিডিও স্যার বড় বাবু মানে ব্যাপারটা, আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে কাজ করতে গিয়ে। জল ডিঙিয়ে খালি পায়ে যাতায়াত করতে হচ্ছে তাদের, তার ওপর রয়েছে সাপের উৎপাত। তাই চোর ডাকাত নয়, কোনো মারাত্মক অপরাধীও নয়, চণ্ডীপুর থানার পুলিশ এখন জেরবার জমা জলের দৌড়াকতে। জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। পূজায় পদ্ম যোগানের উদ্দেশ্যে হিমঘরে পদ্ম সংরক্ষণে ব্যস্ত জেলার পদ্ম চাষীরা। পূজায় পদ্মের ঘাটতি মেটাতে এই ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। মূলত পূজোর মরশুমে পদ্মের চাহিদা থাকায় মূল্য হয় আকাশ ছোঁয়া। অন্যদিকে এবছর অতিবৃষ্টি এবং বন্যার জেরে নষ্ট হয়েছে বহু ফুল, তাই সমস্যার সমাধানে এখন হিমঘরে ফুল সংরক্ষণই চাষীদের একমাত্র ভরসা। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র সীতাকে পুনরুদ্ধার করার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে দেবী দশভুজার আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে দেবীর পুজো করেছিলেন। অসময়ে এই দেবী আহ্বানের জন্য অকালবোধন হয়েছিল দেবীর। 108টি পদ্ম নিবেদন করতে হয়েছিল দেবীকে। সেই শুরু, আজও চলে আসছে সেই প্রথা। এখনও অষ্টমী তিথিতে দশভুজা মা দুর্গাকে 108টি পদ্ম দ্বারা শ্রদ্ধা নিবেদন করতে হয়। সারা বছর এই একটি দিনের জন্য মুখিয়ে থাকেন পদ্ম চাষিরা। পুজোর আর মাত্র এক মাস বাকি। পুজোয় পদ্ম যোগানের উদ্দেশ্যে তাই এখন থেকেই পদ্মফুল সংগ্রহ করে হিমঘরে সংরক্ষণ করে রাখছেন তারা। তাই আমরা যে সব চাষিরা চাষ করেছি পদ্ম চাষ, তাতে আমাদের হচ্ছে এখন তো লস চলছে, আমরা হচ্ছে স্টোরে দিয়ে দিচ্ছি। দুমাস হয়ে গেল, দুমাস থেকে স্টোর আরম্ভ করেছি। পুজোর দুমাস আগে থেকে স্টোর আরম্ভ করেছি। স্টোরে আমাদের মালপত্র এখন আছে। আমরা ওই অষ্টমী দিনটা দেখে মোটামুটি ফুল ফুল রেখেছি। মূলত কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া এলাকায় পদ্ম ফুলের চাষ হয়। এবছর অতিবৃষ্টি ও বন্যার প্রকোপে এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে বহু ফুল, তাই পুজোর সময় চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বহুগুণ কম থাকতে পারে বলে ধারণা পদ্ম চাষীদের। মানে ফুল উৎপন্ন কম হয় এখন? এখন খুবই কম, এখন ফুল খুবই কম, যা হচ্ছে সেটাকে স্টোরে রাখতে হচ্ছে। এখন এই যে কদিন বৃষ্টিতে ফুলের ক্ষতি হয়েছে, প্রচণ্ড ক্ষতি, ফুল সব ডুবে গেছে, পচে গেছে, এতে আমাদের খুব কষ্ট। এই যে দুর্গাপুজোয় 108টা করে পদ্ম লাগে, সেটা কি ব্যাপক সে তুলনায় কম উৎপন্ন হয়ে এলাকাতে? অনেক উৎপন্ন কম হয়েছে, আগের চেয়ে অনেক উৎপন্ন কম, তাই ফলে পদ্মের চড়া দাম ওঠার আশঙ্কাও রয়েছে। সেই ঘাটতি মেটানোর লক্ষ্যে এখন থেকেই হিমঘরে মজুত করা হচ্ছে পদ্ম ফুল। কোলাঘাটের মান্দারগেছিয়া, বাহালাসহ আশেপাশের এলাকায় প্রতি বছরই প্রচুর পদ্ম ফলে, কিন্তু এবছর ফলনও কম। মেচক্রম সহ পার্শ্ববর্তী এলাকার কিছু কোল্ড স্টোরেজে গিয়ে দেখা মিলল সংরক্ষিত পদ্মের। দেবীর পুজোয় দাম চড়া থাকলেও যাতে যোগানে তেমন টান না পড়ে সেদিকে সচেতন সবাই, তাই অষ্টমী তিথিকে লক্ষ্য রেখেই এখন পদ্ম মজুতের কাজ চালিয়ে যাচ্ছেন পদ্ম চাষিরা। আমাদেরকে দুমাস আগে থেকে মাল রাখতে হচ্ছে। তো এবারে তো বন্যা গেল, অনেক জায়গায় বৃষ্টি হলো, এতে করে কি মনে করছেন যে দুর্গাপুজোর সময় চাহিদা প্রচুর পড়বে পদ্মের? হ্যাঁ, চাহিদা প্রচণ্ড পড়বে, কিন্তু ফুল পাবে না, 108টা করেও যে ফুল সেটাও পাবে না, এমন অবস্থা। খুবই কম উৎপন্ন হয়েছে, খুবই কম উৎপন্ন। ব্যবসায়ী ও চাষিরা এখন থেকে ব্যাপক পরিমাণে
কত পরিমাণ ফুল অবস্থা হয়েছে? পুজোর অষ্টমীর চাহিদা কে রাখার জন্য অষ্টমীর দিন 108টা করে ফুল লাগে, তাই জন্য তাকে চাহিদা বলার জন্য আমাদের স্টোরে বন্ধ রাখা পারবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। জাতীয় পুরস্কারে ভূষিত হলেন ময়নার বাকটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল। শিক্ষক দিবসের শুভ লগ্নে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন। জাতীয় পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিলেন সুশান্তবাবু। ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স 2012, এই পুরস্কারে ভূষিত হলেন ময়নার এক শিক্ষক। ময়নার বাকটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল গত 5ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার ও স্মারকলিপি গ্রহণ করেন। জানা গিয়েছে সারা ভারতের মোট 337 জন শিক্ষক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের পুরস্কার প্রাপকের সংখ্যা 17। আমাদের জেলা পূর্ব মেদিনীপুরের মোট 3 জন শিক্ষক পেয়েছেন এই পুরস্কার। বাকটা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মণ্ডল তাঁদের মধ্যেই একজন। এই জাতীয় পুরস্কার পাওয়ার পর তার অভিজ্ঞতা তিনি ভাগ করে নিলেন আমাদের সাথে। 27 জন যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বুকলেটে রয়েছে সেই 327 জনের ওখানেই ব্যবস্থা এবং প্রোগ্রাম পুরোপুরি সেটিং 2 সেপ্টেম্বর ওখানে থাকা, 3 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্স ওই বিজ্ঞান ভবনে কমপ্লিট হলো। তারপর 5 সেপ্টেম্বর আমাদের উনি এলেন 12:10 প্রোগ্রাম ছিল, 10 এলেন, 12:10, এবং সঙ্গে সঙ্গে আসার পর কিছু বক্তব্য রাখলেন। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রী বক্তব্য রাখলেন, তারপর প্রধান প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি বক্তব্য রাখলেন টিচারদের উদ্দেশ্যে, যে সমাজে ছাত্র তৈরির কারিগর আমরা, শিক্ষক গুরুত্ব দিয়ে ছাত্রদের তৈরি করতে হবে, সমাজ গঠন করতে হবে, আর আপনারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন তাদের তো আরও দায়িত্ব বেড়ে গেল, আপনারা গিয়ে অন্যান্য শিক্ষকদের প্রভাবিত করবেন, ছাত্র গার্ডিয়ানদের প্রভাবিত করে, যাতে সকলেই শিক্ষা পায় এবং ভালোভাবে ছাত্ররা শিক্ষা নিয়ে অনেক অনেক বড় হতে পারে, সেই ব্যাপারে উনি উল্লেখ রাখলেন। তারপরেই উত্তরাখণ্ড একসঙ্গে দেওয়া হলো। আমিও কল পেলাম সুশান্ত কুমার মণ্ডল, কল পেতেই ওই পৃথকভাবে প্রত্যেকে রাষ্ট্রপতির কাছে গিয়ে দাঁড়ান এবং সার্টিফিকেট নেন, হ্যান্ডশেক করে অভিবাদন জানিয়ে তারপর আমরা এক এক করে এইভাবে পদক নিলাম, সার্টিফিকেট নিলাম এবং পুরস্কৃত হয়ে আমরা আবার গ্যালারিতে বসলাম গিয়ে। সুশান্তবাবু জানান এই পুরস্কার তার অনেক দিনের স্বপ্ন, তবে এই পুরস্কার পাবেন তা তিনি ভাবেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাষ্ট্রপতির সঙ্গে হ্যান্ডশেক করে পুরস্কার নিয়ে আসা আমি এর আগে ইচ্ছা ছিল, কিন্তু এতটা হয়ে যাবে ভেবে উঠিনি আগে। মোটামুটি সরকার মহোদয় এবং যারা বোর্ডের নির্বাচন কর্তা ছিল ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মতো এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রধান শিক্ষক একেবারে যেখানে শহর থেকে ভিতরে আমার কথা স্মরণ করেছেন বা আমাকে সুযোগ দিয়েছেন তাতে আমি কৃতার্থ, এবং তা নয় আমার হাত দিয়ে আরও অন্তত 42-43 জন ডাক্তার ছাত্র জয়েন্টে আমি জয়েন্ট পড়াতাম চান্স পেয়েছে, এবং পাশাপাশি ছাত্ররাও যাতে বড় হয় এবং পাশের বাড়িগুলিও যাতে শিক্ষা এগিয়ে যায় সেদিকে আমি সতত লোক। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।